নিউ ইয়ার আসছে তো মনটা পার্টি পার্টি করছে বুঝি, আমারও তাই। সেই জন্য চলে এসেছি কলকাতায় আয়োজিত অসম একটি এক্সিবিশনে, যেখানে চোখ ধাঁধিয়ে যেতে পারে, কানের পর্দা ফেটে যেতে পারে। ধৈর্য ধরুন, দেখাবো দেখাবো। তার আগে তো জানেনই কি করতে হবে। যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন, না হলে কি করে জানবেন আমি কোথায় নতুন ঘুরতে গেলাম। আপনিও তো ঘুরতে যাবেন নাকি, তাহলে সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনটি ক্লিক করে একদম লেটেস্ট আপডেট পেয়ে যান যখনই আমি নতুন ভিডিও পোস্ট করি। ভারত সাউন্ড লাইট এক্সপো তাদের এক্সিবিশন নিয়ে এসেছিল কলকাতায়, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ঠিক পাশে ক্ষুদিরাম বোস অনুশীলন কেন্দ্র, সেখানেই আয়োজিত হয় সাউন্ড লাইট এক্সপো। টাইমিং ছিল সকাল 10টা থেকে বিকেল 5টা। বিভিন্ন প্রকারের ডিজে লাইট, ফ্ল্যাশ লাইট, স্পট লাইট, লেজার লাইট দেখা গেল এই এক্সিবিশনে। একই সাথে পাল্লা দিয়ে চলল দমদার সাউন্ড। আমিও গায়ে একটু লাইট মেখে নিলাম, এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই ছিল। কিছু কিছু কোম্পানি দিল্লি মুম্বাই থেকে হলেও মেজরিটি কলকাতা থেকে, তাই আপনারা যদি প্রোডাক্ট কিনতে চান তাহলে আমাকে কমেন্ট করেও বলতে পারেন। আপনাদের মধ্যে কেউ এই এক্সপোয়ে গিয়ে থাকলে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স কমেন্টে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, অবশ্যই উত্তর পাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আরেকটি নতুন জায়গার ব্যাপারে বলবো আপনাদের। ততদিন ভালো থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।